হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিন তিথি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাবের পুডিং। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডাবের পুডিং তৈরি করতে কি কি লাগছে। প্রথমে লাগছে 1.5 কাপ পরিমাণ ডাবের পানি। এরপর লাগছে 1.5 কাপ পরিমাণ নারকেল দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, আর লাগছে 1/2 কাপ পরিমাণ ডাবের শাঁস। চলুন এবার তাহলে প্রস্তুত প্রণালী শুরু করা যাক। আমি প্রথম এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ডাবের পানি। আমি এখানে এই ডাবের পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ ডাবের পানি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কোকোনাট মিল্ক। আমি এখানে এই প্যাকেটের কোকোনাট মিল্কটা ব্যবহার করেছি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর লাগছে 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে আগার আগারের পরিবর্তে জেলাটিনও ব্যবহার করতে পারেন। আমি এখানে আজকে এই আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। এ সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই ফ্লেম। এখন আমি ডাবের শাঁসটা দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। অন্যদিকে আমি একটা বল রেডি করে নিয়েছি। মিশ্রণটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে বলের মধ্যে ঢেলে নিতে হবে। তারপর ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিটের মতো বাহিরে রেখে দিতে হবে। এতে করে পুডিংটা 2 লেয়ারে সেট হবে। 30 মিনিট পর আমি এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে পুডিংটা আরও ভালোভাবে জমে যাবে। দু ঘন্টা পর আমি পুডিংয়ের সাইডগুলো একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এতে করে খুব সহজেই পুডিংটা বের হয়ে আসবে। এরপর পুডিংয়ের বাটির উপর একটা প্লেট বসিয়ে দিয়ে পুডিংটা বের করে নিব। পুডিংটা 2 লেয়ারে খুব সুন্দরভাবে জমে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার ডাবের পুডিং।